দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এলাকা থেকে আমি প্লাবন রহমান। নির্বাচন এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কুমিল্লা নগরে ভোট অনুষ্ঠানে আমরা দুজন সহকর্মী আছি। আমি প্লাবন রহমান আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের ধর্মসাগর এলাকায়, যেটি 10 নম্বর ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকার। একই সঙ্গে আমার সহকর্মী ফখরুল ইসলাম আছেন 17 নম্বর ওয়ার্ড নির্বাচনী এলাকায়। আমরা এই পুরো অনুষ্ঠান জুড়ে কুমিল্লা নগরে ভোট অনুষ্ঠান জুড়ে আমরা দুজন সহকর্মী আপনাদের সঙ্গে থাকছি। মূলত নির্বাচন আসলেই সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে প্রার্থীরা দৌড়ান, বড় অভিযোগ বরাবরই বাংলাদেশের যখন নির্বাচন আসে তখন জনপ্রতিনিধির দৌড়ে যারা থাকেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যান, ঠিক বিপরীত চিত্র তারা ফেস করেন যখন নির্বাচন শেষ হয়ে যায়। যখন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যান তখন ভোটারদেরকে বেশিরভাগ জনপ্রতিনিধি নাকি ভুলে যান, এরকম অভিযোগের সামনে বরাবরই যখন আমরা গণমাধ্যম কর্মীরা নির্বাচন কভার করতে আসি এরকম নানা রকম অভিযোগের প্রশ্ন থাকে গণমাধ্যম কর্মীদের সামনে। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এই নির্বাচন 15 জুন আবারও নির্বাচনের সামনে কুমিল্লাবাসী, সেই কুমিল্লায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন সে নিয়ে মূলত আমাদের এই আয়োজন। আমাদের সঙ্গে ভোটার আছেন, আমরা একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলতে চাই। কুমিল্লা সিটি কর্পোরেশনের বয়স 10 বছর পার হয়েছে, এবার 11 বছরে পা দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে। একটু কথা বলতে চাই এখানকার সাধারণ যারা ভোটার হয়েছেন তারা আসলে এই 10 বছরে সিটি কর্পোরেশনের কতটা সুযোগ সুবিধা পেলেন। গত 10 বছরে মনিরুল হক সাক্কু একই মেয়র নির্বাচিত হয়েছেন এবং তিনি একটানা 10 বছর দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে সিটি কর্পোরেশন কতটা কাজ করতে পারলো, এই নতুন সিটি কর্পোরেশন আসলে নতুন বলা যাবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। যাই একটু কথা বলি সাধারণ ভোটারদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। একটু সিটি কর্পোরেশনের বয়স 10 বছর, আবারও আপনারা ভোটের সামনে, কতটা প্রত্যাশা পূরণ হলো এই 10 বছর? আচ্ছা, আমি বলি আমাদের বিগত 10 বছরের যে অগ্রগতি সাফল্য এটা নেহাত কম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সত্যিকার অর্থে যে সমস্যাগুলি আমরা মুখোমুখি সেই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারিনি। যেমন জলাবদ্ধতা আমরা সমাধান করতে পারিনি, আমরা যানজট নিরসন করতে পারিনি, আমরা পরিকল্পিত নগর বিন্যাসের যে ব্যাপারটা আছে সেখানেও আমাদের ঘাটতি আছে। ফলে আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে এবং পাওয়ার সঙ্গে চাওয়া পাওয়ার মধ্যে একটা ঘাটতি তো থেকেই যায়, থেকে এখনও আছে। তো আশা করি আগামীতে হয়তো নতুন যারা আসবেন সেই পরিষদ তারা আমাদের কল্যাণের জন্য অনেক, যে এই যে ধরেন 10 বছরে এই মূল যে দুটো সমস্যা সেই দুই সমস্যা থেকেই গেল, জলবদ্ধতা এবং জল যানজট। হ্যাঁ, এই দুই জায়গায় কেন সিটি কর্পোরেশন সফল হতে পারলো না? এটা কারণটা হচ্ছে এই এই সমস্যার সমাধান এককভাবে সিটি কর্পোরেশন হাতে নয়, কারণ আপনি যখন যানজটের কথা বলবেন আপনার গাড়ির সাধারণ মানুষ তো দায়ী সিটি কর্পোরেশনকে দেবে না, আমি দায়ী করতে পারি কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলটা পাবো কিনা, কারণ আমাদের কোনো নির্দিষ্ট জায়গায় যদি আমরা নক করতে না পারি তাহলে সমস্যা সমাধানের সম্ভাবনা কম। আমি বলছি এই জন্যে যে আপনার গাড়ির লাইসেন্স দিচ্ছে কিন্তু বিআরটিএ আর তার শৃঙ্খলা বিধানের দায়িত্ব তো পুলিশের। ফুটপাথ কার দায়িত্ব? ফুটপাথ সিটি কর্পোরেশন। আছে, আপনি হাঁটতে পারেন না? আমরা ফুটপাথে হাঁটতে পারি, ফুটপাথে অলরেডি অসংখ্য দোকান সেখানে বসে আছে, এই সমস্যা আমাদের আছে। আসবাবার নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমরা একটু 10 নম্বর ওয়ার্ডে আছি, যেটি বলছিলাম যে ধর্মসাগর এলাকা এটি, এখানে একেবারেই মূল শহরের সঙ্গেই বসবাস, যদিও এখানেও নানা সমস্যা আমরা ফেস করছি। সাধারণ মানুষ নানা রকম অভিযোগ, বিশেষ করে যেমনটা বলছিলাম ভোটের সামনে আসলেই এই অভিযোগগুলো অনেক বেশি সামনে আসে। নির্বাচিত জনপ্রতিনিধি যিনি ছিলেন বিগত 10 বছরে তার দেখেই অভিযোগের তীরটা বেশি থাকে। এবার ভোট নিয়ে তারা আসলে কী ভাবছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনি এলাকারই বাসিন্দা, ধর্মসাগর এলাকায় কী ধরনের সমস্যা এখনও যেই আছে, 10 বছরে কতটা কাজ হলো এই এলাকায়? 10 বছরে কাজ তেমন একটা কাজ হয়েছে কিন্তু ওই রকমভাবে হয় নাই, এটা তো ইয়াতে রয়েই গেছে। কী কী সুবিধা পাচ্ছেন সিটি কর্পোরেশনের তো অনেক দায়িত্ব? সিটি কর্পোরেশনের যে সুবিধাটা ওইটা এখন আমরা ওইভাবে পাই নাই। কী পাচ্ছেন? আমরা তো এই যে জলবদ্ধতা আছে, ফুটপাথ বন্ধ হয়ে থাকে দোকানপাটে, এই সমস্যা। হ্যাঁ, অনেক রাস্তাঘাটে ভাঙাচুরা আছে। 10 বছর ধরে একই রকম থাকলো? একরকমই থাকলো। এই এই ভোট নিয়ে কি ধরনের প্রত্যাশা থাকছে এখন? আশা, আমরা তো আশা করি যে নতুন নির্বাচিত যিনি হয় কাজ করবে, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এটা একটা ভালো সরকার। হ্যাঁ, আশা করেন যে আরো বেশি কাজ হোক আপনাদের এলাকায়। অবশ্যই। একজন নারী ভোটারের সঙ্গে একটু ছোট করে কথা বলতে চাই। নারীরাও এখানে প্রায় অর্ধেক ভোটার এই সিটি কর্পোরেশনের নারী, যাদের মূল্যবান ভোটে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারী ভোটাররা, তাদের সঙ্গে একটু ছোট করে কথা বলতে চাই। ভোট দিতে যাবেন? কেমন সিটি কর্পোরেশনে কি ধরনের সুবিধা দরকার? বৃষ্টি হলে হাঁটা যায় না, পানি জমে যায়? হ্যাঁ। সিটি কর্পোরেশন কি করে? আমাদের বাসার থেকে বাইরেতে রাস্তা হয়তো কাঁচা রয়েছে, ভাঙাচোরা রয়েছে,
ওই যে কেন্দ্র ঈদগার দক্ষিণ পাশে রাস্তাটা হইলে আমরা খুশি হমু, বারো একটু সুবিধা হইলে আমরা খুশি হমু। এখন বর্তমানে যে যাইব সে যদি আমাদের আরো কিছু করে দেয়। আমরা আশা করি যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি কাজ করবেন এই সমস্যার সমাধানে। একটু বলতে চাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৈরী আবহাওয়ার মধ্যেই আমরা এই কুমিল্লা নগর ভোট অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছি। আমার সহকর্মী আছেন ফখরুল ইসলাম, 16 নম্বর ওয়ার্ডে আমরা একটু যেতে চাই, সেখানকার ভোটাররা আসলে কি বলছেন? প্লাবন, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি কুমিল্লার যে সাংরাইশ এলাকাটি রয়েছে সেখানে 16 নম্বর ওয়ার্ড, এবং এখানে আপনি জানেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। এবং আপনি জানেন যে আজকে আমরা কুমিল্লা নগরে ভোট এই শিরোনামে স্বাগত জানাচ্ছি দর্শকদের। এবং আজকে আমরা কুমিল্লা শহরে রয়েছি, যেখানকার 16 নম্বর ওয়ার্ড, এটি একটি সীমান্তবর্তী এলাকা এবং এখানে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আপনি জানেন যে তৃতীয় দফায় নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, নগরপিতা নির্বাচিত হবে এবং এই নগরপিতা আসলে আগামী 15ই জুন তারা ভোট দেবেন। এখানে আসলে আমি একটি টি স্টলে রয়েছি, এখানকার সাধারণ মানুষ রয়েছে, তাদের সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি তো এই ওয়ার্ডেরই বাসিন্দা, এই ওয়ার্ডটি একটি সীমান্তবর্তী একটি এলাকা, আপনার আসলে কি প্রত্যাশা থাকবে আগামীর যারা জনপ্রতিনিধি হবেন, যিনি নগরপিতা হবেন, কি প্রত্যাশা থাকবে আগামীতে? যারা আমরা আমাদের যদি পাস করি আগামীতে ইনশাল্লাহ এই দেশের মাদক অত্যাচারের দায়িত্ব যা আছে সব আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানায় মাদকের ভয়াবহ তো সবসময় ছিল, এখনো আছে। তা আমরা চাই মেয়র যেই হোক, কিন্তু আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত কুমিল্লা চাই। আর সবচেয়ে বিশেষ করে হচ্ছে, একটু বৃষ্টি হলে সমস্ত কুমিল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা নিরসনে যে মেয়র সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবে আমরা তাকেই সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কয়েকজন এখানে ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে সাধারণ ভোটারদের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বৃষ্টি হলে আমরা জানি যে জলাবদ্ধতা তৈরি হয়, একই সঙ্গে এই ওয়ার্ডটিতে আসলে মাদকের ভয়াবহ ছোবল রয়েছে আসলে, কারণ একেবারে সীমান্তবর্তী এলাকা, এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এবং গোমতীর পাড়েই কিন্তু এই ওয়ার্ডটি। কী চান আসলে? আমরা মাদকমুক্ত চাই, মাদকমুক্ত চাই, আমরা এই যে জলাবদ্ধতা চাই, সমস্যা চাই, আর এই এলাকার ভালো পরিবেশ আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আরও কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই এই ওয়ার্ডের। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই ওয়ার্ডটিতে ড্রেনেজ ব্যবস্থা যেমন একেবারেই নেই বললেই চলে, কিছু কিছু হয়েছে, এবং আরও সবচেয়ে বড় সমস্যা ওয়াসার যে পানির লাইন বা স্যানিটেশন ব্যবস্থা পর্যাপ্ত নেই, কিন্তু স্কুল কলেজ সেগুলো কিন্তু পর্যাপ্ত নেই, আপনি কী চান? এখন আগে থেকে কিন্তু অনেকটা হয়েছে, কিন্তু আমাদের করোনাকালে যে সাবেক যে কাউন্সিলর উনি করোনাকালে 3 বছর উনি কাজ করতে পারে নাই, কিন্তু মাশাল্লাহ ভালো কাজ হয়েছে, অনেক ভালো কাজ। আগামী মেয়রের কাছে প্রত্যাশা এটাই, আমাদের টেলিকোনা থেকে কান্দিরভা পর্যন্ত যে জ্যামটা হয় এটা বেশি, অনেক জ্যাম হয়, 5 মিনিটের রাস্তা অনেক সময় দেখা যাচ্ছে কি 1 ঘন্টাও লাগিয়ে যাচ্ছে এই জ্যামের কারণে। অসংখ্য ধন্যবাদ। আসলে যানজট কুমিল্লা শহরের বড় একটি সমস্যা, আপনি দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটি সিটি কর্পোরেশন, বাট এখনও এখানে অনেক যেসব মাটির ঘর কিন্তু রয়েছে এটি আসলে খুবই বিরল ঘটনা। একটি সিটি কর্পোরেশন আসলে সবচেয়ে বেশি উন্নত হওয়ার কথা, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে মাটির ঘর, বা আমরা এই সিটি কর্পোরেশনের অনেকগুলো ওয়ার্ড আমরা জানি যে এখনও সেগুলোতে গ্রামের ছোঁয়া রয়েছে, একেবারে পুরো গ্রাম বললেই চলে, শুধুমাত্র কয়েকটি রাস্তাঘাট হয়েছে পাকা এবং এখানে বৈদ্যুতিক সংযোগ বসেছে, গ্যাস নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, সোয়ারেজের ব্যবস্থা নেই, একই সঙ্গে এখানে মাদকের যে সমস্যা এটি অনেক প্রকট আকার ধারণ করেছে কুমিল্লা, এবং দীর্ঘদিনের এইটি কিন্তু সমস্যা। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা বিভিন্ন অভিযান আমরা তাদেরকে দেখি, কিন্তু যারা আসলে জনপ্রতিনিধি তাদের সক্রিয় ভূমিকা আসলে চান নিশ্চয়ই। আপনি যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে কি বলবেন আসলে মাদকের সমস্যাটি প্রকট রয়েছে? আমরা চাই, আমরা সাধারণ মানুষ, এখানে মেয়েদের গার্লস স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আমরা ছোটো ছোটো শিশু বাচ্চা আছে, আগামী প্রজন্মে যাতে মাদকের কোনো ছোঁয়া আমাদের এই 16 নং ওয়ার্ডবাসী মানে চাই না, যে মেয়র হয়ে আসুক বা কাউন্সিলের কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে, মাদক মুক্ত আমরা একটি সুন্দর একটা সমাজ চাই,
কারণ অনেক মহিলা কাউন্সিলর আছে শুধু প্রতিশ্রুতি দেয়। আমরা চাই এখন নতুন যারা ইলেকশনে আসবেন আমাদেরকে প্রতিশ্রুতি না দিয়ে, আসলে প্রতিশ্রুতি নয় আসলে কাজই আসলে দেখতে চান এখানকার ভোটাররা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব কুমিল্লায় নগরে ভোট। আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমরা আসছি শীঘ্রই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি কুমিল্লা নগরে ভোট দেশ টিভির বিশেষ আয়োজনে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আমি প্লাবন রহমান আছি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এলাকার 10 নম্বর ওয়ার্ডে ধর্মসাগর এলাকায়। আমার সহকর্মী আছেন ফখরুল ইসলাম 16 নম্বর ওয়ার্ডে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নির্বাচন এলাকায়, বৃষ্টির মধ্যেও কিন্তু প্রার্থীরা বসে নেই, একই সঙ্গে ভোটারও নানা রকম হিসাব করছেন এই পুরো সময় জুড়ে। কারণ বিগত 10টি বছরে কতটা উন্নয়ন হচ্ছে, কতটা জীবনমানের উন্নয়ন ঘটেছে, কতটা সুযোগ সুবিধা বেড়েছে সিটি কর্পোরেশন নির্বাচন এলাকায়, সে বিষয় নিয়ে নানা রকম হিসাব নিকাশ করছেন। ভোটের আগে সেই হিসাব নিকাশগুলো আরও বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে, কতটা এগুলো কুমিল্লা সিটি কর্পোরেশন, এই বিষয় নিয়ে মূলত আমরা কথা বলছি ভোটারদের সঙ্গে। অনেকগুলো ভোটার আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, একটু কথা বলতে চাই আরও কয়েকজন ভোটারের সঙ্গে। আপনার বাসা কি এখানে ধর্মসাগর এলাকায়? আমার বাড়ি ধর্মসাগর রক্ষাকালী মন্দির। আমার নাম হরি মাধব সিং, আমি 10 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। কী পেলেন সিটি কর্পোরেশনে, সুযোগ সুবিধা কতটা হলো? সুযোগ সুবিধা পাচ্ছি আমরা সিটি কর্পোরেশন বিগত বছরগুলি, আমাদের মোটামুটি কিছু উন্নয়ন হচ্ছে শহর। বৃষ্টি হলে কী হয়? বৃষ্টি হলে এখন বর্তমানে যে পানির যে সমস্যাটা, ড্রেন জলবদ্ধতা সৃষ্টি হয়, এগুলি ভবিষ্যতে যাতে না থাকে এটার জন্য আমার কিছু কথা আছে। আমি বলতে চাই এগুলি ডেজার্ট দিয়া ড্রেনগুলো সম্পূর্ণ পরিষ্কার করিয়া। এতদিন কি করলো সিটি কর্পোরেশন, এতদিন কি করলো? 1 বছর পার হলো তো, এতদিনে যারা কাজ করে গেছে এরা সম্পূর্ণ কাজ করতে পারে নাই। অনেক ধন্যবাদ, আমরা আশা করি এই জায়গায় নিশ্চয়ই সিটি কর্পোরেশন গুরুত্ব দেবে। একজন তরুণ ভোটার আছেন আমাদের সঙ্গে, কি ধরনের প্রত্যাশা থাকবে এই যে ভোট সামনে, ভোট দেবেন নিশ্চয়ই? আমি বলতে চাই যে আমরা স্টুডেন্টদের জন্য কুমিল্লা 10 বছর ডেভেলপমেন্ট হয় নাই এমন না, হয়েছে কিন্তু রাস্তাঘাটের তেমনটা হয়েছে, কিন্তু হয় নাই যানজটের। যেমন আমরা সকালে 8:30 সময় স্কুলে যাওয়ার জন্য বের হলেও 8টার দিকেও যেতে পারি না, এতটা জ্যাম যে কুমিল্লায়। কারণ জ্যামটা তো কিছু করা দরকার, কারণ আমরা স্টুডেন্টসরা তো এটার ইয়া। আমরা আশা করি এই বিষয় নিয়ে, অনেক ধন্যবাদ, আমরা আসবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। মানুষের অভিযোগের আসলে শেষটাই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচন নিয়ে। একটি হচ্ছে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে, নতুন নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবার তৃতীয়বারের মতো ভোট দেবেন এই কুমিল্লাবাসী। এর আগে যে 2 মেয়াদে নির্বাচন হয়েছে সেই 2 মেয়াদের 2 দফা নির্বাচনে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়েছেন, যদিও এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে জাতীয় রাজনীতিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এখনও আলোচিত সমালোচিত একটি বিষয়। এই ইভিএম নিয়ে আসলে কী ভাবছে এখানকার ভোটাররা সেটি নিয়ে একটু কথা বলতে চাই। গতবার কি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ইভিএমে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, কেমন মনে হয় মেশিন? হ্যাঁ, ইভিএম কেমন, ভোট দিতে কেমন লাগে? হ্যাঁ, ভালো, সন্তুষ্ট, তাই তো? অনেক ধন্যবাদ, এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে এখানকার ভোটাররা ভোট দেবেন। এ বিষয় নিয়ে একটু কথা বলবো, একজন ভোটার আছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে এখানে ভোট হবে, হ্যাঁ, বিষয়টাকে কিভাবে দেখছেন? গত 2 বার তো ভোট দিয়েছেন। হ্যাঁ, ওটা তো খুবই ভালো একটা সিস্টেম, এবং এটাতে আমরা ভোট দেবো, এটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ভোট দিতে। নির্বাচনী পরিবেশ কেমন এখন পর্যন্ত, নির্বাচন কমিশন তো এখানে কাজ করছে? হ্যাঁ, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত খুবই ভালো, খুবই ভালো, কোনো হানাহানি নাই, কোনো ইয়ে নাই, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ, শেষ করবো একেবারেই শেষের দিকে, একটু জানতে চাই নির্বাচন পর্যন্ত এখন পর্যন্ত যোগ্য প্রার্থী আপনাদের সামনে, প্রার্থীদের নাম না বলে যদি একটু জানতে চাই, যোগ্য প্রার্থী কতটা নির্বাচনে দেখছেন আপনারা? বিগত 10 বছরের অভিজ্ঞতায় সিটি কর্পোরেশনের যে অবস্থা, কেমন যোগ্যতা সম্পন্ন মেয়র আপনারা চান? না, আমরা আমাদের চাওয়া সঙ্গে বাস্তবতার কিছুটা ফরক তো আছেই, কিন্তু আমি বলবো যারা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, মুখ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কুমিল্লা সিটিকে ভালোভাবে পরিচালনা করার জন্য সক্ষমতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
এবং তারা যে যেই সাফল্য অর্জন করুক না কেন, আমি মনে করি আগামী পাঁচ বছর তাদের হাত দিয়ে কুমিল্লা নগরী অনেক অনেক অগ্রগতি সম্পন্ন পাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম, এই বৈরী আবহাওয়া এর মধ্যেও যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, একেবারেই সরজমিনে এখানে হাজির হয়েছেন আমাদের এই কুমিল্লা নগর ভোট অনুষ্ঠানে, তারা যতটা সম্ভব বলার চেষ্টা করেছেন। আসলে বাস্তবতা হচ্ছে, 10 বছরে সিটি কর্পোরেশন, মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা মনে করেন যে 10 বছরে যতটা এগিয়েছে সিটি কর্পোরেশন, আগামী মেয়াদে পুরোপুরি নাগরিক সুযোগ সুবিধা পাবেন নতুন মেয়রের হাত ধরে। আমরা যেতে চাই, আমাদের সহকর্মী আছেন ফখরুল ইসলাম 16 নম্বর ওয়ার্ডে, সেখানকার ভোটারদের কথা আমরা শুনতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে। রহমান, ধন্যবাদ আপনাকে। আমরা যে সংগ্রেস ওয়ার্ডটিতে রয়েছি, এখানে 9,139টি ভোট রয়েছে, 4 জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরও 3টি ওয়ার্ড মিলিয়ে আপনি জানেন যে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং আমরা আসলে ভোটারদের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আসলে কুমিল্লা নগরে ভোট, এখানে আমাদের সঙ্গে অনেক ভোটার রয়েছেন, এটি একটি টি স্টল রয়েছে এখানে। তারা বলছেন আসলে প্রতিশ্রুতিতে তারা আসলে এখন আর বিশ্বাস করতে চান না। আপনি জানেন এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং যে এলাকাটিতে আমরা রয়েছি, মাদকের ভয়াবহ একটি ছোবল এই এলাকাটিতে রয়েছে, আমরা এসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং আরো বিভিন্ন বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। এখানে যারা আরো ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কন্ট্রোল করতে পারে এরকম আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনি ঠিক সময় মতো একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা চাই, যারা আমরা জনগণ, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে আমরা জেএ পাস করে যাতে আমাদের ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি। তবে যদি আমাদের উন্নয়নমূলক কাজগুলো ইনশাল্লাহ হবে যে নির্বাচিত হোক, আমরা আশা করি আমাদের জলবদ্ধতা এলাকাতে মাদক সন্ত্রাস এবং ইপ্রিজিং মুক্ত যে নির্বাচিত হোক, আমরা আশা করি তারা এই কাজগুলো করবে ইনশাল্লাহ। আমরাও আশা করতে চাই এবং সাধারণ মানুষের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আসলে কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে চান না, কাজটি এবং বাস্তবতার সঙ্গে যেন মিল থাকে তাদের প্রতিশ্রুতি, সেটি আসলে চান। তৃতীয় দফায় নির্বাচন হতে যাচ্ছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নগরপিতা নির্বাচন, একই সঙ্গে সাধারণ প্রতিনিধি নির্বাচন। আমরা আরও কয়েকজন যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনারা এখানে আসছেন, এত কষ্ট করে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কি? না না, আমাদের ভিতরে কোনো আতঙ্ক কাজ করতেছে না, কারণ জেলা প্রশাসক এমনকি সুপার কার্যালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, যে মিটিংয়ে আমরা তাদের সাহস পেয়েছি, আমাদের তারা যে সাহস। একটি বিষয় হচ্ছে ইভিএম এ ভোট হচ্ছে এবার সবগুলো কেন্দ্রে, ইভিএম নিয়ে আপনাদের কোনো ইভিএম এর যে বিষয় নিয়ে, এটা আমরা কোনো খারাপ কোনো বিষয় নাই। আমরা সরকার এমনকি বাংলাদেশ পুলিশ আমাদেরকে সাড়া দিয়েছে, আমরা ইনশাল্লাহ ইভিএম ভোটে আমরা ভোট দিব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একজন বয়স্ক একজন মুরব্বী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই অনেক বছর ধরেই ভোট দেন, এবারের ভোটটা কেমন মনে হচ্ছে? আপনি আসলে ভোটটা কিরকম দেখতে চান, বা আমরা অন্যান্য নির্বাচনগুলোতে যে ধরনের আতঙ্ক দেখি এবার সেরকম দেখি? প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে, বুঝলো? তারপর ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে, হাজার কোটি কোটি টাকা দিয়েছে কুমিল্লাতে, উন্নয়নটা কতটুকু হয়েছে। আমরা কুমিল্লাতে ইপ্রেজিন মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, জলবদ্ধভাবে মুক্ত একটা কুমিল্লা চাই। এলো কথা, যে যে মেয়র হয়ে আসবেন ওনার কাছে অনুরোধ, উনি যাতে এগুলা সলভ করে দেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি বলছিলাম প্লাবন, যে এই ওয়ার্ডটি 16 নম্বর ওয়ার্ড একেবারে নদী ঘেঁষা, কুমিল্লার যে নদীটি রয়েছে এবং সীমান্ত ঘেঁষা, এখানে অনেক সমস্যাই কিন্তু রয়েছে। এবং আপনাকে যে বিষয়টি বলি, নবীনতম একটি সিটি কর্পোরেশন এটি দেশের, এবং এই সিটি কর্পোরেশনে এখনও অনেক ধরনের সমস্যা কিন্তু রয়েছে, যেগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপারও বটে। যতটাই আমরা আসলে নগরপিতা যিনি নির্বাচিত হন, একেবারে আসলে সমস্যার সমাধান করা সম্ভব নয়, সাধারণ মানুষের অনেক ভোগান্তি রয়েছে। এবং অনেক এখানকার যে 27টি ওয়ার্ড রয়েছে, 27টি ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডই কিন্তু একেবারে এখনও কার্যক্রম
শুরু হয়নি, অবকাঠামো অনেক সংকট রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আসলে বলতে চাই যে নির্বাচন ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো তৃতীয় দফায় নির্বাচনে কতটা সেই প্রতিশ্রুতি তারা কতটা পূরণ করতে পারবেন সেটি আসলে দেখার বিষয়। এবং ষোলো নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবাসী আসলে যে বিষয়টি বলছেন যে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যেন নিরসনে আগামী নগরপিতা এবং যিনি প্রতিনিধি হয়ে আসবেন সাধারণ প্রতিনিধি তারা পূরণ করবেন, এটি আসলে সবার প্রত্যাশা। আমরা আজকে কুমিল্লা নগরে ভোট, আমাদের সঙ্গে সহকর্মী প্লাবন রহমান যুক্ত হয়েছিলেন এবং সেখানে যারা তার সঙ্গে যুক্ত হয়েছিলেন সাধারণ মানুষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্লাবন রহমান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে কুমিল্লা নগরে ভোট এখানে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।